লুচি লুচি ফুলক লুচি 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 ফুলক লুচি হাতে গরম লুচি পাতে গরম লুচি 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 ফুলক লুচি আ হা হা আজকে আমাদের দালাল দিদি না আজকে আমাদের দালাল দিদি লুচি বানাইছে একদম কি ভারতের ম্যাপ বানাইছে লুচি তো বানাই নাই ভারতের ম্যাপ বানাইছে বুঝছ বুঝছো হুম বাবা হুম দম আছে বুঝিস দম আছে আমাদের দালাল দিদির ঠিক আছে তো আজকে দেখেছো দেখেছো তোমরা ভারতের ম্যাপ বানায় ফেলেছে হুম তারপরে নামতে গেলে দেয় এতখানি তেল এতখানি আর লুচি বানাতে যে এইটুক তেল হুম লুচিগুলো যে তেলের মধ্যে ডুববে সেই অবস্থা নাই হচ্ছে অবস্থা নাই যেখানে কঞ্জুসি করার দরকার সেখানে কঞ্জুসি নাই আর যেখানে কঞ্জুসি করার দরকার নাই আমি লুচি খাব আর তেল দেব না করাই তাই হয় আর কি মোটা মোটা লুচি রে ভাই ভারতের ম্যাপ বানাইছে তার মধ্যে একেবারে দেখেছো তো বাবা হুম তাই চলো একটু আগে দিয়ে নিই হ্যাঁ না বন্ধুরা হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি বিন্দাস হুম তো আজকে কাকে নিয়ে কথা বলছি সেটা তো বুঝতেই পেরে গেছো আমাদের দালাল দিদি গো দালাল দিদি হুম দালাল দিদিকে নিয়ে হুম সেরু দই দিয়ে ভাত খাবি না মানে তোরে দই দিয়েই ভাত খাওয়া লাগবে তোরে দই দিয়েই ভাত খাবে আমরা লুচি খাই মাছ খাই মাংস খাই তাতে তোর ওই ভেরু বাপের কি তোর বেরু বাপ যা ইনকাম করে তাতে কি জল গরম হয় না আর তুমি খাবার চিকেন হ্যাঁ তার জন্যে তোমার কপালে চিকেন জোটে না হুম দেখাই আমি লোককে যে দেখো এটা সেরুর চিকেন কিন্তু চিকেন খাওয়ানো কোনো দিন দেখিয়েছ বন্ধুরা হুম ওই রোজ দই বেলা ঠুসে ওই সেরুটাকে শুধু কি দিয়ে ওই দই দিয়ে ভাত দই দিয়ে ভাত দই দিয়েই ভাত আর কত খাবে রে দই দিয়ে ভাত হ্যাঁ তোরা নুসি খাস খাস মাছ খাস একটু করে না ওই তোর মনে তুই ওই করতি হুম তোর বাচ্চাটা হইলে মনে হয় এই দই দিয়েই ভাত খাইতি দই দিয়েই ভাত খাইতি হুম আচ্ছা তুই এটা কথা কদিন এখন দেখ কথা না টানলে আবার হয় না মজা আসে না তো এখন একজনের কথাটা টানতেছি হুম একজনের ছিল তো সে না ওই স্বামীর ঘরে যা তো সব এলার্জি হুম তার জন্য সে দই দিয়ে ভাত খাতো তাই তুই বলেছিলি যে ওরা খালি দই দিয়েই ভাত খাওয়াইছে দই দিয়েই ভাত খাওয়াইছে দই দিয়েই ভাত খাওয়াইছে আর তুই কি করিস দালাল দিদি ও দিদি দিদি গো তুমি কি করো দিদি ও দিদি তুমি কি করো ওই পশুটাকে যে রোজ তিনো টাইম দই দিয়েই ঠুসাও দই দিয়েই ঠুসাও দই দিয়েই ঠুসাও হুম ওর একটু মাঝে মাঝে একটু মাছ মাংস দিও গো দিদি হুম ও তো পশু হলে যার তো কুকুরই তাই না ওরা কিন্তু দই দিয়ে খাওয়া লোক না ওরা না মাছ মাংসতেই ওদের লোক তাই না সরি বন্ধুরা তো সেইখানে যে মাছ মাংস তুই একদম বঞ্চিত করে দিছিসে হুম সেই দিন দেখালি যে এটা সেরুর মাংস অথচ নজা করে না একটু নজ্জা করে না দেখাস এটা সেরুর আর খাস তোরা হম হুম 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 রোজ তো দিতেই পারিস দুপুরবেলায় হুম রোজ তো দুপুরবেলায় দিতেই পারিস এই ঠান্ডার দিনে হুম ঠান্ডা দিনে ফ্রিজ থেকে ঠান্ডা দই বের করে মা খাবি না মানে তুই খাবি তোর বেরুর বাপটা শুদ্ধ খাবি খাবি না যাবি কোথায় তুই হুম যাবি কোথায় হুম তুই যেখানে তোর ছে টানতে টানতে নিয়ে আইসে তারে তোর দই দিয়েই ভাত খাওয়াবো তুই পালাবি কোথায় গিরিলে না করে থুইসি বুঝতে পারিস তুই পালাবি হুম তো এদিকে ভেরু দাদা তো বলার কিছু নাই যে ওই যে যে বলবে ভেরু দাদা যে ও চিকেন একটু দাও আসলে মানুষ মানুষ একবার দুবার তো চিকেন দিতেই পারে তাই না দিতেই পারে হুম ব্রেড দুধ দিতে পারে তারপরে ওর খাবার কিনতে পাওয়া যায় সেইগুলো দিতে পারে তা না হুম হুম খাবার কিনে খাওয়াবে অনেক দাম বাবা তাহলে তো সেরু গেছে তাইলে শেরু গেছে সেরুরা একদম শেষ হুম ওই দইটুক এনি দেয় ওইটুকুই কত আর ভাত তো দেবাদেবীর জন্য তোর হয় সেইখান থেকে কটা ভাত নিয়ে দই দিয়ে তারপরে খাতেই হবে তোরে খাতেই হবে না খাইলে কিন্তু তোর হবে না তুই যাবি কোথায় হুম তো সেইখানে ভেরুডাও সত্যি কিছু কতি পারে না আর সেরুটাও কষে পড়ে গেছে ফেসা আহারে সত্যি সেরুর কপালটা যে এতই খারাপ এতই খারাপ এই যে একটা ভেড়ার বাড়িতে সে পড়ছে সত্যি হুম কি কব আর তুই যখন পালার অকাধ নাই তো শখে শখে ওরকম শখে না মার গুলিম ঢিসুম 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 করি মার গুলি হুম যারে আমি খাওয়াইতেই পারবো না পড়াইতেই পারবো না তিন টাইম দই দিয়ে ভাত তিন টাইম দই দিয়ে ভাত আচ্ছা বলো একটা মানুষ রোজ মাংস দিয়ে ভাত খেতে পারবে একটা মানুষ রোজ ডাল দিয়ে ভাত খেতে পারবে একটা মানুষ রোজ সবজি দিয়ে ভাত খেতে পারবে নিশ্চয়ই সেটা চেঞ্জ করে করে খাবে তাই না হুম এইখানে দেখো এই সেরুটাকে তিন বেললায় দই তিন বেলায় দই আর কত খাবে আর যখন খায় না তখন বলবে এই খাবি না মানে মানে যেরকম ভেড়াটাকে শাসন করে সেরকম ও ওকেও শাসন করে ভেড়াটাকে যেরকম শাসন করে না তো ওকেও ওরকম রাখে আসলে কি বলবো একজন একটা কমেন্ট লিখেছে এই আমাদের দালাল দিদিকে যে ও ও ওর ভিডিওতে হ্যাঁ ওর ভিডিওতেই একটা লিখেছে আচ্ছা আপনি কেন আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলেন না দিয়ে জবাব দিয়ে জবাব জবাবটা দেন আরে দিসনি কেন দি হুম তুই তো ভিডিও সকালে ছাড়িস তুই এখনো এখন কটা বাজে জানিস রাত আটটা বাজে হুম আমি তুই ভিডিওটা কালকে ছাড়বো বলে আমি আজকেও করে রাখছি তো তুই এখনও জবাব দিসনি খো সেই কথাটার কেন রে কেন হুম দে জবাব যে তুমি কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা কও না কথা কও না হুম আরে ও শ্বশুর শাশুড়ি আসে যে কমেন্টটা করেছো না সে ভুল কমেন্ট করিস। ভুল জায়গায় তোমার কমেন্টটা গেছে এই ভেরু ভেরু মা বাপ নাই তো ভেরু মা বাপ নাই ভেরু না আকাশ থেকে থ্রাম করে পড়েছিল আর এই দালাল দিদি খপাপ করে টেনে নিয়ে ব্যাস একদম বলেছে এটা আমার পতি এ দেখো আমার পতি ঠিক আছে হুম বুঝতে পেরেছ যদি ভেরুর ওটা বাবা মা হতো তাহলে কি ভেরু একবারও দেখতে যেত না কি করে পারে বলো তো হুম এই ভেরুর দ্বারাই সম্ভব বউকে দেখে মানুষ ভয় পায় কিন্তু এরকম ভয় পায় যে সেটা কিন্তু জানতাম না বাবা যে বউ দেখে ভয় পেয়ে যে বাবা মামারে জন্ম দিল যে বাবা মামারে মানুষ করলো আর বিয়ের পরে সেই বউরা দেখে আমি জন্মদাতা মা বাবাই ভুলে গেলাম জন্মদাতা মা বাবাই ভুলে গেলাম আহা হুম লজ্জার কথা লজ্জার কথা তোর মতন এই ঢেবনা ভেরু আর যেন কারো পেটে না জন্মায় কারো পেটে জন্মায় না দেখেছিস আমাদের সন্দীপকে হুম দেখেছিস তো দেখ ওকে বলে মরদ ওকে বলে মরদ বুঝতে পেরেছিস মরদ কাকে বলে সোমনাথকে দেখ হুম কিন্তু সোমনাথের সেটা নিতে পারিস না 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 সেটা নিতে পারিস না পুরে ছাই মরে গেলাম হাই জোলেপুরে সন্দীপকে দেখে আর জলি সন্দীপকে দেখি আর জলি আসলে সন্দীপের পায়ের একটা তলার যে লোম না সেটার যোগ্য তোর এই ভেরুর নাই হ্যাঁ ভেরু দাদা হ্যাঁ এটা হলো রাগ করো না হ্যাঁ ভেরু দাদা তোমার যেটা যজ্ঞ সেটা আমি বললাম যেটা তোমার যজ্ঞ যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে সেই বাবা মাকে একবার উপরে থাকে তারা অথচ তুমি একটু দেখতে যাও না দেখতে যাও না তাহলে তোমার মতন ভেড়া এই দুনিয়াতে আর আসি নজ্জা করে নজ্জা তোমাদের মতন কিছুই ভেড়া ছেলের জন্যে না সমাজটা কলঙ্কিত কলঙ্কিত বুঝতে পারিস হুম তা তোমার মতন ভেড়া জানো আর সত্যি ভেড়া ভেড়া হয়েই থাকে হ্যাঁ বোর আঁচলের তলায় ওই নাইটির তলায় ঢুকে বসে থাকো এরম করে ঠিক আছে বোর নাইটির তলে বসে থাকো লজ্জা সরম নাই হুম ওই লোক দুটো বলি না খুব ভাপ করেছিল তাই এরকম একটা ভাড়া জন্ম নিয়েছিল হুম এরকম একটা ভেড়া জন্ম হয়েছিল আর এরকম একটা কাল নিয়ে এসেছিলো এই বাড়িতে এই বাড়িতে ওরকম একটা কাল নিয়ে নিয়েছিল বাবা কি কী আর হুম বাবা কত প্রশংসা আবার ওই তো মোটা মোটা বাংলার ম্যাপ বানিয়ে দিয়ে কটা লুচি তার আবার কত প্রশংসা কত প্রশংসা বাবা হুম নজাও করে না নজাও করে না হুম সেই গোপাল পুজো আর তো দেখলাম না গোপাল পুজো কোথায় গেল গোপাল পুজো হয়ে গেছে গোপাল পুজো হুম আর কদিন পরে ছিকে উঠবে গোপাল পুজো আর কদিন পরে না এই গোপাল ছিকেতে উঠবে ছিকে উঠে দুলবে গোপাল ছিকে উঠে দুলবে গোপাল ও ও সারা দিন এই পরকিয়াকে সাপোর্ট করবে সন্দীপের হলো গুচাটবে না ও গোপাল সেবা দেবে হুম গোপাল সেবা দেওয়ার জন্য তার মনকে শান্ত রাখতে হয় তবেই গা ঠাকুর পুজো করা হয় বুঝতে পেরেছিস হুম তোর মতন লোক এই গোপাল খাতি দিবে আর গোপাল সেবা করবে তাই না এই সন্ধ্যা বাতি দেওয়াও তো দেখালি না যে গোপালে সন্ধ্যা দিচ্ছিস গিলতে বসেছিস দুই মাঘ ভাতারে হুম গোপালের সেবা দিলি গোপালে ঘুম পাড়ালি না কি করলি গোপালই জানে আর ভগবান জানে হুম তুই করবি ঠাকুর পুজো যে নাকি কোনোদিন একটু সন্ধ্যা বাতি দেয় না যে নাকি ঘরে একটু পুজো দেয় না সে করবে গোপাল সেবা হুম হিলি নিয়ে যাই ভালো ভালো মানুষ না গোপাল সেবা দিতে হিল হিলিয়ে যায় আর তুই তো স্বাভাবিক একটু সন্ধ্যা দিস না ঘরে তুই করবি গোপাল সেবা আলো আলো চেমডি হুম পরকে আর দালাল সাপোর্ট করা মাল হুম তুই করবি গোপাল সেবা হুম তোর দ্বারাই হবে হয়ে গেছে তোর গোপাল সেবা হুম আমি বলেছি না তুই রান্না বান্না কিচ্ছু করবি না কিচ্ছু তোরে দেখানো লাগবে না যা রান্না করেছিস সেগুলো পরে দেখাই দিবি যে এই এই রান্না করিসি হুম সবাই জানবে তোর ঘরে আর কেউ নাই তুই রান্নাগুলো করেছিস হুম তো গোপাল সেবাটা যে তিন টাইম তুই করতিছিস সেটা দেখাস। সেটা দেখাস হুম তো সে ক্ষমতাই নাই তো সে ক্ষমতাটাই নাই বুঝছিস তুই লোকের পদে উংলি করবি উংলি করবি না তুই গোপাল সেবা করবি তুই ভাবিস হ্যাঁ গোপালকে মারে খাতে দিবে আমি এই উংলি করলে আমি পয়সা পাবো সেই পয়সা দিয়ে আমি খাতি পাবো মাছ মাংস গোপাল সেই বা করি আমার ডা খাতি দিবে হুম তো যখন গোপালটা নিয়ে এসেছিলো তখনই তোকে বলতো তো সরি আমি এই গোপালটা নিতে পারবো না তখনই তুই বলে দিতি সরি আমি গোপালটা নিতে পারবো না ঠিক আছে কেননা আমার বাবাও মথুরা বৃন্দাবনে গিয়ে আমার জন্য একটা গোপাল কিনে কিনতে যাচ্ছিল যে আমার বড় মেয়েকে গোপাল দেবো আমি বলেছিলাম বাবা মাপ করো আমি এখন আমার ঘরে অনেক ভগবান আছে আমি ওই ভগবানকে এখনও সেবা করব। কিন্তু গোপাল সেবা করার মতন এখন আমি পারবো না আমার দ্বারা হবে না বাবা এখন গোপাল সেবা করা আমি বাবার কাছে জোর হাত করে নিছি কেননা আমি তার নিয়ে আসবো নিয়ে এসে তারপরে ছিকের উপরে এরকম দোল্লা খাওয়াবো তাহলে আমার আরও পাপ আরও পাপ তার জন্য আমি আমার বাবাকে মানা করে দিয়েছিলাম যে বাবা আমি পারবো না হুম আমার ঘরের ঘরে অলরেডি সত্যনারায়ণজি আছে তারপরে শিবলিঙ্গ আছে আর মা লক্ষ্মী তো মাটির প্রতিমা তারপরে হলো ভগবান শ্রীকৃষ্ণ আছে সাইনাথ আছে তো ওর জন্য চাঁদের লক্ষ্মী আছে তো তার জন্য আমি আর গোপালকে নিয়ে নিই যে আমি শ্রীকৃষ্ণকেই ভোজব ব্যাস ওতেই আমার হয়ে যাবে আমি গোপাল সেবা করতে পারবো না আর যাহাতে আমার থাইরয়েড আছে থাইরয়েডের মানুষের প্রচণ্ড ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে আর গোপাল সেবা করতে হলে ভোরবেলায় উঠতে হবে তার ঘুম ভাঙাতে হবে তাকে সেবা দিতে হবে হুম তো অতটা আমি পারবো না আমি ব্যাস দুপুরবেলায় স্নান করে পুজো আর আমাদের ঘরে সবাই দেয় যে আমি একলা দিই তা না আমার ছেলে দেয় আমার হাজব্যান্ড দেয় বা আমি দিই যে আগে স্নান করে উঠবে সেই আগে পুজোটা দেবে বুঝেছ তো এইটা হলো নিয়ম তো বেশিরভাগ হাজব্যান্ডই পুজো দেয় বেশিরভাগ ওই দেয় হুম তো তারপরে এই যে যেরকম আজকে আমার ছেলে সন্ধ্যাটা দিয়ে দিলো ও সন্ধ্যাটা দিয়ে দিলো হ্যাঁ তো আমাদের বাড়িতে যে যার যার পণ্য শেষে কামো যে একজনাই কামাবে তা না তো যখন তোকে গোপালটা দিলো তখনই তুই যখন পারবিই না তখন তোকে তখনই তোর বর ভেরু যখন সবার সামনে হাত জোর করে ক্ষমা চাই নিতে পারিছিল তখন ওই গোপালাকেও এরকম করে বলতে হতো সরি আন্টি আমাকে মাফ করো আমি গোপাল পালতে পারবো না এই যে গোপালটা নিয়ে এসে তুই যে এই যে এইভাবে রেখে দিয়েছিস তার পুজো পাঠ নির্দিষ্ট কিছু দেখাচ্ছিস না ব্লক বানাচ্ছিস অথচ পুজোপাঠ দেখাচ্ছিস না হ্যাঁ সেখানে তো তোকে মানুষ থুথা করবি হুম তোর গোপাল কোথায় গেল রে কোথায় গেল গোপাল হুম কোথায় গেল রে গুলি হ্যাঁ হুম গোপাল পালবি তুই তোর মতন একটা শয়তান বজ্জাত যার ভিতরে কুটনিতায় ভরা পাপে ভরা সে পালবে গোপাল গোপাল পালবি আর গোপাল পালতে হলে না এই সব এই সব কথা তোরে সব সারতে হবে তারপরে গোপাল পালতি হবে হুম এসব উংলিবাজি করা যাবে না গোপাল ঘরে রাখলে ঠিক আছে না অত সস্তা না গোপাল রাখা ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দিদি ভাইটার পাশে থেকো একটা লাইক করো একটা কমেন্ট করো ভালোবেসে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এই দিদি ভাইটার মোটি ভ্যাসনি দিদি ভাইটাকে একটু ভালোবেসে পাশে থেকো